হ্যালো এভরিওয়ান, আমি গত ভিডিওতে দেখিয়েছি যে প্রোটিয়াস সফটওয়্যারে অনেকগুলো লাইব্রেরি ফাইল অ্যাড করা যায় বিভিন্ন সেন্সরের বিভিন্ন মডিউলের। এখন এগুলো তো অ্যাড করলেন, এখন এগুলো কিভাবে ব্যবহার করবেন সেটা তো আপনাকে অবশ্যই জানতে হবে, তাই না? কারণ একটা সেন্সর নিয়ে কাজ করতে গেলে, একটা মডিউল নিয়ে কাজ করতে গেলে প্রোটিয়াস সফটওয়্যারে কীভাবে কী করতে হবে এটা কিন্তু আপনাকে জানতে হবে। তো এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে যে সেন্সরটা নিয়ে আপনি কাজ করবেন সেটা আপনি প্রোটিয়াস সফটওয়্যারে অ্যাড করবেন। অ্যাড করার পর দেখুন প্রোটিয়াস সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পর দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা আপনারা অ্যাড করতে গেলে স্ট্রাক্ট হেয়ার, এখানে এই ফাইলগুলো আপনাকে কিন্তু প্রোটিয়াস সফটওয়্যারের সি ফোল্ডারে ল্যাব সেন্টার ইলেকট্রনিক্সের ওইখানে অ্যাড করতে হয় লাইব্রেরি ফাইলটা, তাই না? এখন তাহলে এটা ব্যবহার করবেন কীভাবে সেটা আপনি দেখেছি, ওই কাজটা করে দেখুন। এখানে আপনারা প্রথমে আরডুইনো সার্চ দেবেন, আরডুইনো সার্চ দিলে আপনি যেটা নেবেন এটা নিতে পারেন। আরডুইনো নিলাম, তারপর আল্ট্রাসোনিক সেন্সর নিতে হবে, আল্ট্রাসোনিক, দেখুন আল্ট্রাসোনিক সেন্সরে চলে আসছে, এখান থেকে যে কোনো একটা নিতে পারেন আপনি। তারপর ভেরিয়েবল, ভেরিয়েবল ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এখানে ভেরিয়েবল দিলেই হবে। দেখুন ভেরিয়েবল দিলে দেখুন এখানে পট আসছে, এখানে পটও লিখতে পারেন। দেখুন অ্যাক্টিভ যেটা এইটা নিয়ে কিন্তু আপনারা কম বেশি করে দেখতে পারবেন, অর্থাৎ পটেনশিওমিটার তো আপনি ভেরি করতে পারবেন। অর্থাৎ পটেনশিওমিটার কি? ভেরিয়েবল রেজিস্ট্যান্স বা পটেনশিওমিটার, যেটা ভলুম বলা হয়। ওকে, তাহলে আমি এগুলো এখানে নিই। ওকে, তারপরে আল্ট্রাসোনিক সেন্সর, আমি জাস্ট আল্ট্রাসোনিক সেন্সর দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো কিভাবে করবেন সেটা আপনাদের বলে দেবো, কারণ সবগুলো তো দেখানো সম্ভব না। তাহলে তো এগুলোই তো আপনার 30টা ভিডিওর মতো হয়ে যাবে। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে এগুলো আপনারা কীভাবে করবেন, তাহলে কিন্তু এগুলো আপনারা পারবেন। ওকে, এখানে এই পাওয়ারটা দিলে এই সফটওয়্যার কিন্তু অটোমেটিকলি 5 ভোল্ট নিয়ে নেয়। আপনার যদি ভোল্টেজ বাড়ানোর দরকার হয় জাস্ট এইখানে ক্লিক করে এখানে ভোল্টেজটা লিখে দিবেন। ওকে, তারপরে এখান থেকে গ্রাউন্ডটা দিয়ে দেবো, তারপর এখানে ভার্চুয়াল টার্মিনাল নিতে হবে। কেন নিব সেটা আপনাদের একটু পরে বলছি। দেখুন ভার্চুয়াল টার্মিনাল আরএক্স ডিএক্স, তারপর 6 নম্বর হচ্ছে আমার ইকো পিন, 7 নম্বর হচ্ছে ট্রিগার পিন। দেখুন এইখানে ডায়াগ্রামটা করলাম আমি, কেন সয়ার সাথে সাথে দিলাম, দেখুন আপনাদের কোডিংটা দেখে। অর্থাৎ আল্ট্রাসোনিক সেন্সর নিয়ে প্রজেক্ট করতে গেলে আপনাদের অবশ্যই আরডুইনো আইডি সফটওয়্যার একটা কোডিং করতে হবে। দেখুন এখানে আমি কোডিং করেছি, এই কোডিংয়ের বিস্তারিত আমি পরবর্তীতে যখন আল্ট্রাসোনিক সেন্সর নিয়ে দেখাবো সেখানে কিন্তু কোডিংয়ের বিস্তারিত আমি বলে দেবো, যে কোন লাইনে কি লিখলে কি হয়েছে সব কিছুই আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে দেখুন যে কোনো কোডিং করার পর আপনাকে কিন্তু এইখানে ভেরিফাই করতে হবে বা সিমুলেশন করতে হবে। ফাইলটা সেভ করা নাই, এই জন্য এমন পপার আসছে। তো এটা দেখুন ডান কম্পাইলিং, অর্থাৎ কোনো ইরর নাই। ওকে, এখন প্রোটিয়াস সফটওয়্যারে যদি আপনি এই কোডিংটা আরডুইনো বোর্ডে দিয়ে কাজ করাতে চান তাহলে কি করতে হবে, দেখুন এইটা একটু টেনে দিবেন, টেনে দিনে একটা হেক্সা ডেসিমেল ফাইল তৈরি হবে। দেখুন এই যে এই ফাইলটা, এইখান থেকে আপনি এই পর্যন্ত কপি করবেন। কপি করার পর আপনি প্রোটিয়াস সফটওয়্যারে চলে আসবেন, তারপর এখান থেকে আপনাকে দেখুন প্রোগ্রাম ফাইল, এই হেক্স ফাইলটা এখানে পেস্ট করে দিতে হবে, তারপর ওকে। জাস্ট আমার ওই প্রোগ্রামের সাথে কম্পিউটারের ভিতরে আমার কিন্তু কানেক্ট হয়ে গেল আরডুইনো বোর্ডের সাথে। তারপর দেখুন এখানে 5 ভোল্ট গ্রাউন্ড, এটা কিন্তু এই সফটওয়্যার অটোমেটিকলি নিয়ে নেয়, আপনি কিন্তু তার টেনেও দিতে পারেন, আবার অটোমেটিকলি কিন্তু নিয়ে নেয়, এই জন্য আমি তার টেনে আর দিচ্ছি না। জাস্ট এখানে আপনারা যদি প্র্যাকটিক্যাল করতে চান তাহলে 5 ভোল্ট আর গ্রাউন্ড কিন্তু অবশ্যই এখানে দেওয়া লাগবে।
আর ট্রিক পিন আর ইকো পিন কোন পিনে দেবেন সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। দেখুন এখানে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি যে ইকো পিন 6 আর পিং পিন 7। ওকে, আমি সেই অনুযায়ী কিন্তু এখানে কানেকশন করেছি। এখন পোর্টে এখন দেখুন বাস্তবে প্র্যাকটিক্যালে যদি আপনি এই আল্ট্রাসোনিক সেন্সর নিয়ে কাজ করতে চান তাহলে কি হয়, এটা একটা দূরত্ব পরিমাপ করে, অর্থাৎ এই সেন্সরের সামনে যদি আপনি হাত দেন তাহলে কিন্তু ডিসপ্লেতে শো করে যে আপনার অবজেক্টটি বা হাতটি কত সেন্টিমিটার দূরে আছে, কত ইঞ্চি দূরে আছে, অর্থাৎ আপনি যেভাবে কোডিংয়ে চান সেভাবে কিন্তু আপনাকে ডিসপ্লে করাবে। সেটা যদি আপনি প্র্যাকটিক্যালে কম্পিউটারের সাথে কানেক্ট করে এখানে কিন্তু সিরিয়াল মনিটরও দেখতে পারবেন, যখন আপনি প্র্যাকটিক্যালে আরডুইনো বোর্ডটি কম্পিউটারের সাথে কানেক্ট করে এই ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ করে কোডিংটা আপলোড করে দিবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন। জাস্ট এখানে আমি সফটওয়্যারে করতেছি, এই জন্য যেহেতু আমি এখানে হাত দেওয়ার কোনো ব্যবস্থা নেই, অবজেক্ট দেওয়ার কোনো ব্যবস্থা নেই, সেজন্য এখানে দেখুন একটা টেস্ট পিনে একটা ভোল্টেজ ভেরি করার ব্যবস্থা করে দিয়েছে তারা, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোডিংটা ঠিকমতো কাজ করবে কিনা। ওকে, দেখুন এখানে 1 kΩ-এর একটা ভেরিয়েবল নিয়েছি। এখন এই আরডুইনো সফটওয়্যারে তো এই আরডুইনো বোর্ডে তো আমি হেক্স ফাইলটা দিয়ে দিলাম, অর্থাৎ আমি যে কোডিংটা করেছি এই কোডিং হেক্স ফাইলটা দিয়ে দিলাম। এখন এই প্রোটিয়াস সফটওয়্যারে যদি আপনি এই মডিউলটা কাজে লাগাতে চান কিন্তু এরও একটা হেক্স ফাইল আছে, কারণ হেক্স ফাইলটা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। দেখুন যে লাইব্রেরি ফাইলগুলো আপনাদের দিব, দেখুন এইটা যখন আনজিপ করেছেন তখন কিন্তু এখানে তিনটা ফাইল হয়েছে, দেখুন IDX LIB লাইব্রেরি, এই দুইটা ফাইলই কিন্তু আপনার প্রোটিয়াস সফটওয়্যারের লাইব্রেরি ফাইল অ্যাডের জন্য লাগে, আর এইটা হচ্ছে হেক্স ফাইল, এইটা আপনাকে পাইয়ে দিতে হবে। এখন এটা কীভাবে, দেখুন এরপর ক্লিক করবেন, ডবল ক্লিক করলে দেখুন এরকম একটা অপশন আসবে, আপনার জাস্ট এর উপর ক্লিক করে ওই এক্স ফাইলটা কোথায় আছে এটা দেখে দিতে হবে। হচ্ছে ডেস্কটপে ফাইলটা আল্ট্রাসোনিক সেন্সর লাইব্রেরি, এই দেখুন এই হেক্স ফাইলটাই করে আপনি ওপেন করে দেবেন, তাহলে কিন্তু ওকে করে দেবেন তাহলে কিন্তু ওই হেক্স ফাইলটা এখানে পেয়ে যাবে। ওকে, আর ভার্সুয়াল টার্মিনালটা এখানে দিয়েছি, জাস্ট এই প্রোটিয়াস সফটওয়্যারে কত সেন্টিমিটার দেখুন, এখানে দেখুন এখানে সেন্টিমিটার আর ইঞ্চিতে, অর্থাৎ কত সেন্টিমিটার অবজেক্টটি আছে, কত সেন্টিমিটার দূরে অবজেক্টটি আছে, কত ইঞ্চি দূরে অবজেক্টটি আছে, সেই হিসেবে এখানে কোডিং করা, সেটা কিন্তু এই পোর্টের সফটওয়্যার দেখার জন্য ভার্চুয়াল টার্মিনাল ইউজ করা হয়। ওকে, তাহলে আমি এখন দেখুন এইখানে অন করে দেবো, দেখি আমার ঠিকমতো কোডিংটা কাজ করছে কিনা। এই যে দেখুন আমার কোডিংটা কিন্তু কাজ করছে, অর্থাৎ এখানে 219 ইঞ্চি 560 সেন্টিমিটার দূরে আছে। তারপরে এখান থেকে কিন্তু আপনি বেরি করে কম বেশি করে দেখতে পারবেন, দেখুন আমার এটাও কিন্তু ভেরি হচ্ছে, অর্থাৎ আপনার অবজেক্টটি যত দূরে বা কাছে সেই অনুযায়ী এটা আপনি করবেন। জাস্ট এই পোর্টিয়া সফটওয়্যার বোঝার জন্য একটা পটেনশিওমিটার নিয়েছি, এই পটেনশিওমিটারে ভোল্টেজ কম বেশি করে আমি দেখতে পাচ্ছি যে আমার আল্ট্রাসোনিক সেন্সরের যে কাজ ওই কাজ অনুযায়ী কাজ করতেছে কিনা। এভাবে আমি যে কয়টা লাইব্রেরি ফাইল আপনাদের দেখিয়েছি, দেখুন এইখানে প্রত্যেকটা লাইব্রেরি ফাইল আপনার কাজের সুবিধা অনুযায়ী আপনারা নিয়ে কিন্তু পোর্টিয়া সফটওয়্যারে দেখতে পারবেন। এখন কথা হচ্ছে আমি তো একটা দেখালাম, অন্যগুলো কিভাবে করব সেটাও তো একটা প্রশ্ন, কারণ এখানে যে কয়টা ফাইল আছে এগুলো যদি প্রত্যেকটা দিয়ে করাইতে যাই তাহলে এই কোর্সটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, এবং এগুলো সিম্পল বিষয়, এগুলো আপনারা পারবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, কারণ এরপরে আপনাদের কোডিংটা শেখাইতে হবে, এতে অনেক মনে করেন আমার 15-20টার ক্লাস লাগবে। তারপরে বিভিন্ন ইলেকট্রনিক্স সার্কিট নিয়ে আপনাদের দেখাতে হবে, মডিউল নিয়ে দেখাতে হবে, তারপর ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নিয়ে দেখাতে হবে, সেন্সর নিয়ে দেখাতে হবে, তাহলে বুঝতেই পারছেন, এবং আপনাদের ক্লিয়ার কনসেপ্ট ধারণা দেবো সব বিষয়ে। এখন এই লাইব্রেরি ফাইলগুলো আমি জাস্ট আল্ট্রাসোনিক সেন্সর দিয়ে দেখালাম, আপনারা যদি আরও অন্যগুলো দিয়ে করতে চান, দেখুন আমি আপনাদের বলেছিলাম যে এইগুলো আমি কোথা থেকে ডাউনলোড করেছি, দেখুন এই theengineeringprojects.com এখান থেকে আমি বাই করেছি, অর্থাৎ পে করেছি ডলার দিয়ে আমি এটা কিনেছি। তো এইখানে দেখুন প্রত্যেকটা সেন্সর দিয়ে কিভাবে আপনারা কাজে লাগাবেন সেটা কিন্তু এইখানে ইনস্ট্রাকশন দেওয়াই আছে, দেখুন প্রত্যেকটা সেন্সর আমি কাজ করেছি, দেখুন এই আল্ট্রাসোনিক সেন্সর নিয়ে কীভাবে কাজ করতে হবে এখানে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, আমি এইটা দেখে আপনাদের দেখালাম, এখানে কোডিংটাও দিয়ে দিয়েছে, জাস্ট এখানে কোডিংটা এক্সাম্পল হিসেবে দিয়েছে। এখন আপনি যে প্রজেক্ট করবেন আপনার প্রজেক্ট অনুযায়ী কোডিং চেঞ্জ করে ঠিক এভাবেই আপনি কানেকশন করে করতে পারবেন। জাস্ট এইখানে শুধু আপনি মনে করেন শুধু আল্ট্রাসোনিক সেন্সর ইউজ করেছেন, এখানে আরও অনেক সেন্সর ইউজ করে আপনার কোডিং চেঞ্জ করে এভাবে আপনারা করতে পারবেন। তো এখানে দেখুন প্রত্যেকটা মডুলের, অর্থাৎ আপনি যেগুলো এখান থেকে নেবেন প্রত্যেকটার জন্য কিন্তু আলাদাভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখুন GSM লাইব্রেরি ফর প্রোটিয়াস,
অ্যাডন লাইব্রেরি, এখানে কিন্তু প্রত্যেকটা লাইব্রেরির জন্য কিভাবে কি করতে হবে সব কিছু কিন্তু দেওয়াই আছে এবং কোডিংও দেওয়া আছে। এইগুলো একটু দেখে নিয়ে আপনি কিন্তু সহজে করতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে এই সিস্টেমটা কিভাবে করা হয়।